বন্ধুরা বাবা মা সন্তান আর দাদা দাদি এই মিলে একটা পরিবার সাকিব অপু আর জয় মিলেও একটা পরিবার কিন্তু জয় এই পরিবারের সাথে কখনো ভালোভাবে পায়নি কারণ কখনো মা কখনো বাবা কখনো দাদি কখনো নানি এভাবেই বড় হচ্ছে জয় আর কথাগুলো অপু যখন একা বসে চিন্তা করে তখন অপুর বুকের ভিতর মোচুর দিয়ে ওঠে এখন আবার সামনে এসেছে বুবলির সন্তান বিড় বিড়ের জন্য কি বড় ছেলে জয়কে ভুলে যাবেন সাকিব খান এই কথাগুলোই অপবিশ্বাস শেয়ার করেন সাকিব খানের সাথে মাঝরাতে সাকিব খান যখন জয়ের খবর নেয়ার জন্য ফোন করেন তখন উপবিশ্বাস সাকিব খানকে এখন একটা কথা বলেন যে কথা শুনে কেঁদে ফেলেন সাকিব খান বলেন লাস্ট উইক থেকে তুমি রেগুলার মাঝরাতে আমাকে ফোন দাও এত রাতে তো তোমাকে আমি আগে কখনো জাগতে দেখিনি মায়ের কাছে শুনলাম মাঝে মাঝে নাকি ঘুমের ঔষধ খাচ্ছ কি হয়েছে তোমার ববলির ঘটনা নিয়ে টেনশনে আমি তো এতটা ক্লান্ত থাকি বেডের শরীর এলিয়ে দিলেই ঘুমিয়ে এসে যায় সাকিব খান বলেন তুমি বুঝবে না মন ভালো নেই আর ছেলেকে রেখে একা থাকি তাই অনেকে আমাকে পাশান বলে দায়িত্বহীন বাবা বলে অপু বলেন তুমি মোটেই পাশান বা দায়িত্বহীন মাও তোমাকে আমি খুব ভালো করে চিনি কারণ আমি তোমাকে ভালোবাসতাম আমার মতো করে কাজ থেকে তোমাকে কেউ দেখেনি তোমাকে চিনেছিলাম বলেই তোমার সাথে এতটা বছর সংসার করেছিলাম সবাই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল ত্যাজ্য করতে চেয়েছিল কিন্তু আমি তারপরও সবকিছু ছেড়ে সবকিছু ভুলে নিজের ধর্ম ত্যাগ করে তোমাকে বিয়ে করেছিলাম তুমিও আমাকে অনেক ভালোবেসেছিলে যে ভালোবাসা অনেকে হয়তো সারা জীবনেও বাঁচতে পারে না হতে পারে আমাদের সংসার জীবন ছিল আট বছরের কিন্তু অনেকে তো বিয়ে করে আট দিনও থাকতে পারে না আট মাসও থাকতে পারে না আমরা তো আট থেকে নয় বছর সংসার করেছি হ্যাঁ জয় হওয়ার সময় আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু সেটা আমি মেনে নিয়েছি কিন্তু এখন তুমি কেন কাঁচছ আমি তো তোমাকে কখনো অভিশাপ দিইনি আমি সব সময় চাই আমার ছেলের বাবা ভালো থাকুক তাহলে তুমি কেন কাঁদছ তোমার জীবন সুন্দর করে গুছিয়ে নাও শুধু একটা কথা দাও জয়কে তার প্রাপ্য ভালোবাসা দেবে এ কথা শুনে চোখের জল মুস্তে মুছতে ফোন রাখে সাকিব খান অপু কথাগুলো বলে একটু হালকা হয়